হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে সকল শিক্ষিত ভাই বোনেরা পড়াশোনা করেও চাকরি বাকরি পাচ্ছেন না, তাদের জন্য আমার এই ভিডিওটা। তো পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে একটি নতুন সাইট খোলা হয়েছে, যেটার নাম হয়েছে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক। এখানে আপনি নাম নথিভুক্ত করলে মাসে 1,500 টাকা করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আপনি পেয়ে যাবেন। তো এখন আমি দেখাবো যে কী করে আপনারা নাম রেজিস্ট্রেশন করবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আর যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমার যেটা করতে হবে, গুগলে ক্রোম ব্রাউজারে যাব, কি আমরা টাইপ করব এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক। করার পরে এইরকম একটা আমাদের পেজ ওপেন হবে। তো আমার যেটা করতে হবে, এখন আমাদের উপরে 3 ডট দেখতে পাচ্ছেন, উপরে 3 ডট, এটাতে ক্লিক করে আমরা মোবাইলটাকে ডেস্কটপ মোডে করে নেব। এবারে ডেস্কটপ মোডে করে নেওয়ার পরে এইরকম একটা পপআপ মেসেজ আসবে, এটাকে আমরা উপর থেকে কাট করে দেবো। দেওয়ার পর আমরা নিচের দিকে আসবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশান রয়েছে, লগ ইন এবং নিউ এনরোলমেন্ট জব সিকার। তো এটাতে আমরা ক্লিক করব। করার পরে একটা নতুন পেজ আমাদের সামনে ওপেন হবে। আমরা স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবো। আসার পর এই যে দেখতে পাচ্ছেন আই হ্যাভ রিড, এটাতে আমরা টিক দেব। দেওয়ার পরে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ, এটাতে ক্লিক করব। করার পরে ফর্মটা বড় হয়ে যাবে, একটা নতুন ফর্ম ওপেন হবে। আমাদের করতে হবে, প্রথমত আমাদেরকে এখানে নিজের নামটা লিখে দিতে হবে, ঠিক আছে? তারপরে এখানে বাবার নাম বা মায়ের নাম, তারপর এখানে স্পাউস নেম, স্বামী কিংবা স্ত্রী, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তার নামগুলো লিখে দেবেন। তারপরে এখান থেকে আপনি আপনার মেল কি ফিমেল এটা এখান থেকে লিখবেন। তারপরে এখান থেকে ওবিসি কাস্টটা আপনি লিখে দেবেন, ওবিসি জেনারেল যেটাই আপনার সেটা আপনি এখানে থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে রিলিজিয়ান, তারপর ম্যারিটাল স্ট্যাটাস, ডেট অফ বার্থ। এবারে উপরে আপনার পোস্টাল অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন, ঠিক আছে? এখানে পোস্টাল অ্যাড্রেসটা দেবেন। আর এখান থেকে আপনার অলরেডি তো স্টেটটা সিলেক্ট করা রয়েছে, আর এখান থেকে ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করবেন। তারপর এখানে পিনকোড, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন। তো মোবাইল অ্যাড্রেস, মোবাইল নাম্বারটা কিন্তু দিলে ভালো, কারণ মোবাইল নাম্বারে আপনার SMS আসবে, কোনো আপডেট হলে আপনার SMS-এ জানিয়ে দেওয়া হবে। এবার আপনি যদি ফিজিক্যাল চ্যালেঞ্জ, কোনো হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তো ইয়েস করবেন, নতুবা নো করবেন। আর যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তো ইয়েস করবেন, নতুবা নো করে দেবেন। এবারে যেটা করতে হবে, এখানে এডুকেশনাল ডিটেলস, আপনার এক্সাম পাস্ট, এখানে ক্লিক করবেন। করার পরে এখানে অনেকগুলো অপশান রয়েছে, ক্লাস 8, ম্যাট্রিক, যেটা আপনার সেটা আপনি এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে? দেওয়ার পরে কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন সেটা এখানে দেবেন, আর এখানে কত সালে পাস করেছেন আর কত মার্কস পেয়ে পাস করেছে সেটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনার যদি একাধিক ক্লাসে আপনি পাস করে থাকেন তো এখান থেকে অ্যাড নিউ করে আবার নতুন করে অ্যাড করবেন, ঠিক আছে? এবার এখানে ল্যাঙ্গুয়েজ, এখান থেকে সিলেক্ট করবেন ল্যাঙ্গুয়েজ, এখানে পড়তে পারেন, লিখতে পারেন, বলতে পারেন, যেটা আপনি সেটা এখানে ক্লিক করে দেবেন। আর যদি একাধিক ল্যাঙ্গুয়েজ জানা থাকে তো এখান থেকে অ্যাড নিউ করে করে আপনি ল্যাঙ্গুয়েজগুলো অ্যাড করে দেবেন। তারপর এখানে আপনার ফিজিক্যাল মেজারমেন্ট, আপনার শরীরের উচ্চতা কত, হাইট, ওয়েট, চেস্ট, এগুলো মাপগুলো এখানে দিয়ে দেবেন। আর এখানে আপনার ফটো একটা আপলোড করে দেবেন, কিন্তু মনে রাখবেন যে ফটোটা JPG ফর্মেটে হতে হবে এবং 500 KB নিচে হতে হবে, এবং ফটো নিচে যেন সিগনেচার থাকে। আর এখানে আপনার CV একটা বা রিজিউম একটা আপনি আপলোড করে দেবেন, যেটা 200 KB নিচে হতে হবে। আর তারপরে এখানে আপনি যদি কোনো এক্সট্রা কাজ করে থাকেন, কোথায় যদি কাজ করতেন তো সেখানে কোথায় কাজ করেন সে এমপ্লয়ারের নাম লিখবেন, এখানে পোস্ট হেড লিখবেন, স্যালারি কত পেতেন লিখবেন, কোন সেক্টরে কাজ করতেন লিখবেন, এক্সপিরিয়েন্স কত সালের এক্সপিরিয়েন্স আপনার রয়েছে সেটাকে লিখবেন। তারপরে যেটা করতে হবে, আপনার যদি একাধিক জায়গায় কাজ করে থাকেন অ্যাড নিউ করে সেগুলো অ্যাড করে দেবেন। তারপর অ্যাডিশনাল ইনফরমেশান, আপনার এখানে রেসিডেন্ট আপনাকে একটা ডকুমেন্ট দিতে হবে, রেশন কার্ড, ভোটার কার্ড, যে কোনো একটা দিতে হবে, আর তার নাম্বারটা এখানে দিয়ে দেবেন। আর আপনি যদি কোথায় কাজ করতে চান, উইথিন স্টেট, আপনার রাজ্যের মধ্যে কাজ করতে চান এখানে দেবেন, আর উইথিন কান্ট্রি এখানে দেবেন, আর কান্ট্রির বাইরে যে কাজ করতে চান এখানে দেবেন, ক্লিক করবেন, ঠিক আছে? করার পরে আপনার, আপনি যদি BPL হয়ে থাকেন ইয়েস করবেন, নতুবা নো করবেন। আর যদি অ্যাডিশনাল ইনফরমেশান কিছু থাকে আপনি এখানে লিখে দেবেন। তারপর এখানে সিকিউরিটি কোডটা দেখে দেখে লিখে দেবেন, আর যদি বুঝতে অসুবিধা হয় এখানে রিফ্রেশ বাটন রয়েছে, এখানে ক্লিক করবেন, নতুন সিকিউরিটি কোড এখানে অ্যাপেয়ার হয়ে যাবে, সেখানে দেখে দেখে লিখে দেবেন। তারপরে যেটা করতে হবে, দুটোতে ক্লিক করবেন, এই যে আই হ্যাভ রিড, এই দুটোতে ক্লিক করে সাবমিট করবেন। সাবমিট করার পরে আপনার নামটা অলরেডি রেজিস্ট্রেশন হয়ে যাবে। হওয়ার পরে আপনাকে আপনার ফর্মটা আপনার সামনে শো হবে, তো সেটাকে আপনি প্রিন্ট করে নেবেন, এর 2-3 কপি জেরক্স করে নেবেন, নিয়ে আপনাকে যাবতীয় তথ্য অনুযায়ী যেগুলো এখানে সাবমিট করেছেন সেগুলো নিয়ে আপনাকে যেতে হবে, 7 দিনের মধ্যে নিকটবর্তী এক্সচেঞ্জ অফিসে যেতে হবে। এবারে বলি টাকাটা আপনি কী করে পাবেন, না কিছুদিন আপনাকে ওয়েট করতে হবে। করার পর আপনার মোবাইল একটা মেসেজ আসবে, আসার পর নাম নথিভুক্ত হয়ে যাবে এবং সরকার দেখবে আপনাকে, যে আপনাকে কোনো বেসরকারি বা সরকারি সংস্থাতে কাজ দেওয়ার জন্য যদি কাজ আপনাকে না দিতে পারেন তো আপনার অ্যাকাউন্টে, মানে আপনাকে বেকার বলে ঘোষণা করবে, তখন আপনার অ্যাকাউন্টে প্রতি মাসে আপনি 1,500 টাকা করে আপনার অ্যাকাউন্টে সরাসরি আপনি পেয়ে যাবেন। তো এটাই ছিল আজকের ভিডিও। কোনো বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টে লিখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।